আপনাদের সামনে বক্তব্য মূল্যবান বক্তব্য রাখবেন। যারা উপস্থিত হয়েছেন, বরিশালের স্বনামধন্য ব্যক্তি কারিকার বিড়ির প্রতিষ্ঠাতা অমৃতলাল দের ভাই, যিনি আমার পিতৃতল শ্রী রাখাল চন্দ্র দে, যিনি শঙ্কর মঠের বর্তমান সভাপতি এবং এই সভার সভাপতি, উপস্থিত হয়েছেন শ্রী অ্যাডভোকেট মানবেন্দু মর্দাল, বরিশালের শাসন রক্ষা কমিটির সভাপতি শ্রী মানিক মুখার্জি কুটু, সম্পাদক শ্রী তমা মালাকার এবং মহানগর পূজা আলোচনা কমিটির সম্পাদক শ্রী বাপ্পা এবং বরিশাল শঙ্কর মঠের পূজন জীবন কমিটির সম্মানিত সভাপতি শ্রী কিশোর কুমার দে, যাকে তিনি সেই মিলিয়ে মাননীয় মেহর মহোদয়, দীর্ঘ বছর পর বরিশালের সেই টার্মিনাল বাস মালিক সমিতির সাধারণ লক্ষ্য করেছেন যে উদারতার মন তিনি ঘটিয়েছেন, এটির জন্য তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। সত্যি ভক্ত মন্ডলী, বক্তব্য বেশি বাড়াবে না। রথযাত্রা মাননীয় মেয়র মহোদয় উদ্বোধন করার পরই আপনারা রথের ধরে ধরে আস্তে আস্তে সবার প্রদক্ষিণ করবেন, তিনটি রথ ধরে হবে। তাই আপনারা এই সংক্ষিপ্ত আমি বক্তব্য বললাম, এই আলোচক বিন্দু তাদের বক্তব্য শুনবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনিশ কাউন্সিলর গাজী নাইমুল হোসেন লিটু, যিনি অত্র অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের সার্বিকভাবে উনি খোঁজ খবর রাখেন, তাকেও আমরা ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ। তারা অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, যাকে এই বরিশালবাসী যুব রত্ন নামে চেনে, ঠিক জগন্নাথের, তিনি হচ্ছেন জগতের নাথ, তাই তাকে বলা হয় জগন্নাথ। কিন্তু জগন্নাথের তার যারা অন্তরঙ্গ ভক্ত আছেন, জগন্নাথ পুরীতে তারা বাস করেন, তারা কিন্তু জগন্নাথকে জগৎ বন্ধু বলে সম্বোধন করেন। আমাদের মাঝে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়, যিনি বরিশালের নাথ আমরা বলতে পারি যাকে, কিন্তু তিনি যেভাবে এই বরিশালবাসীর সাথে, তিনি যেভাবে এই বরিশালে যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এমনকি বরিশালে সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে তিনি যেভাবে মেশেন, তাকে যদি আমরা সেই জগৎ বন্ধুর মতো, তাকে যদি আমরা নগর বন্ধু বলে আখ্যায়িত করি, তাদের কোনো অংশে ভুল হবে না। তো তিনি ইতিমধ্যে তিনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাথে সাথে আমাদের অন্যান্য যে বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মানবেন্দ্র ভট্টাচার্য, সভাপতি হিন্দু মত খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল, জনাব গাজী নইমুল হোসেন লিটু, প্যানেল মেয়র ও কাউন্সিলর উনিশ ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, শ্রী মানিক মুখার্জি গুরু সাধারণ সম্পাদক বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদ বরিশাল, শ্রী তমাল মালাকার সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর, শ্রী চঞ্চল দাস পাপ্পা সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর, শ্রী কিশোর কুমার দে সাধারণ সম্পাদক বরিশাল বাস মালিক সমিতি বরিশাল, শ্রী বাসুদেব কর্মকার ভাষাই সাধারণ সম্পাদক শ্রী সংকরবাদ কমিটি বরিশাল। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দকে আমরা ফুলের সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেব। আমি সর্বপ্রথম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশনের জনাব সেনেবাদ সাদেক আবদুল্লাহকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেবেন। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ তপসী দাস ব্রহ্মচারী প্রভু, মাতা দীরা অনুধ্বনি প্রভুরা হরিধ্বনি হরি বল, হরে কৃষ্ণ। লাইক ম্যান, আপনারা একটু লাইকটা দিবেন। হরে কৃষ্ণ। আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শ্রী রাখাল চন্দ্র দে মহোদয়কে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের সহসভাপতি শ্রীপাদ নন্দ গোপদলাল দাস ব্রহ্মচারী প্রভু। হরে কৃষ্ণ। আমাদের
কাছে উপস্থিত আছেন বরিশালের বরিষ্ঠ এবং প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট শ্রী মানবেন্দ্র বটপ্যাল। তাকে বরণ করে নিচ্ছেন শ্রীশ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীমান বলদেব বলরাম দাস ব্রহ্মচারী প্রভু। আমাদের মাঝে আরো আছেন জনাব গাজী নইমুল হোসেন লিটু, প্যানেল মেয়র ও কাউন্সিলর, 19 নং ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশন। তাকে বরণ করে নিচ্ছেন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের কোষাধ্যক্ষ শ্রীপাদ অমিত গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী মানিক মুখার্জি গুরু মহোদয়কে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন ঈশ্বরীয় প্রণাম বরিশাল শাখার কোঅর্ডিনেটর শ্রীমান সদাযোগী রামদাস ব্রহ্মচারী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগরের সভাপতি শ্রী তমল মালাকার মহোদয়কে বরণ করে নিচ্ছেন শ্রীমান বন্ধু মধুমঙ্গল দাস ব্রহ্মচারী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর এর সাধারণ সম্পাদক শ্রী চঞ্চল দাস পাপ্পা মহোদয়কে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন গোপাল মিত্র সুবল দাস। বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী কিশোর কুমার দে মহোদয়কে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন শ্রীমান সদাযোগী রামদাস ব্রহ্মচারী। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শ্রীমতী গায়ত্রী সরকার পাঠি, কাউন্সিলর, 16, 17 এবং 18 নং ওয়ার্ড বরিশাল। তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন শ্রীমান অমিত গোবিন্দ দাস ব্রহ্মচারী। আমাদের সবচেয়ে যে কাছের ব্যক্তি, যাকে আমরা সবসময় কাছে পাই, আমাদের খুব নিকটবর্তী ব্যক্তি, শ্রী বাসুদেব কর্মকার ভাষায় মহোদয়কে বরণ করে নিচ্ছে সৌরভ সাধু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহোদয়, প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথি মিলে তাদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট শ্রী মানবেন্দ্র বটপ্যাল, সভাপতি হিন্দু মধ্য খ্রিস্টান পক্ষ পরিষদ। তাকে এই রথযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনায় কিছু আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সমবেত নাগরিকবৃন্দ, আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বছর শেষে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি প্রধান উৎসব শ্রী শ্রী রথযাত্রা আজকের দিন অনুষ্ঠিত হবে, তা পালন করার জন্য বিশেষ করে
রথের রশি ধরে রথকে টেনে নেবার আগ্রহ প্রকাশ করার জন্য আপনারা এসেছেন। কারণ ধর্মীয় মতে এদিনই জগন্নাথ দেব তার ভক্তদেরকে দর্শন দিয়ে থাকে। আমি এতক্ষণ যারা বলছিলেন তারা সকলেই জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রাণী এবং রথযাত্রা সম্পর্কে বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছে। ধর্মীয় ব্যাখ্যায় আমি যাব না, কারণ আমার জ্ঞানও অত্যন্ত সীমিত, তার থেকে হয়তো আপনাদের জ্ঞান অনেক বেশি। আমি শুধু এটুকু বলব, 1971 সালে আমরা একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পাবার জন্যে বুকের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি এবং পৃথিবীর বুকে বাংলাদেশের একটি মানচিত্র তৈরি হয়েছে, একটি পতাকা তৈরি হয়েছে জাতিসংঘে। বাংলাদেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা দাঁড়িয়ে বাংলায় তাদের বক্তব্য বলছে। আমরা আমাদের সেই ঝুড়িহীন রাষ্ট্র আজকে নিজস্ব ক্ষমতায় পদ্মা সেতু চালু করেছে, ঢাকা শহরে বিভিন্ন মেগা প্রকল্প চালু হচ্ছে, অর্থাৎ একটি দরিদ্র রাষ্ট্র থেকে আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছেছি। আমাদের আশা আছে আগামী দিনে আরো উন্নত দেশে আমরা পরিণত হব, কিন্তু এই আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করার জন্য বিশেষ করে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, সেখানে সনাতন ধর্মীয় আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্মীয় আছে, এমনকি ইসলাম ধর্মের মধ্যেও যারা বিভিন্ন মতাবলম্বী আছে তাদের উপরে অতীতে আমরা দেখেছি নৃশংস অত্যাচার, যা মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে। আমরা ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা অনেক সময় বাধ্য হয়ে দেশত্যাগ করি, যার কারণে আমরা ধর্মীয় সংখ্যালঘুর আরো সংখ্যাটি আরো কমে যাচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত খারাপ একটি উদাহরণ হয়ে থাকছে। অথচ আমি ব্যক্তিগতভাবে দৃঢ় বিশ্বাস করি বাংলাদেশের শতকরা 80% নাগরিক তারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে, তারা সহধর্মিতায় বিশ্বাস করে, সহমর্মিতায় বিশ্বাস করে, তারা বিশ্বাস করে ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেই আদর্শে বিশ্বাসী হয়েই আমরা আগামী দিনের পথ চলব এবং সেই পথ চলায় আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান আদর্শকে বাস্তবায়ন করব। এই কথাটি বলে আপনাদের সকলকে সকলের শুভকামনা করে এবং আগামী বছরে যাদের এই দিনে রথযাত্রায় আপনারা সকলে অংশগ্রহণ করেন সেই রকম সুস্থ জীবন কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাদের শ্রী মহানবেন্দ্র মহোদয়কে। এ পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য দেওয়ার জন্য
বিনীত ভাবে অনুরোধ করছি বৈশাল মাছ মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী কিশোর কুমার দেব মহোদয়কে। হরে কৃষ্ণ। আজকে আপনারা জানেন শ্রী রাধা শ্যাম সুন্দর ইস্কন আয়োজিত এই রথযাত্রা, এই রথযাত্রা অনুষ্ঠানের সভাপতি করছেন শ্রী রাখাল চন্দ্র দে, আমাদের সকলেরই পরিচিত বয়োজ্যেষ্ঠ, আমাদের সনাতন ধর্ম অবলম্বী একজন অভিভাবক। এবং এখানে প্রধান অতিথি হিসাবে আসছেন, আপনারা সকলেই চেনেন এবং জানেন, আমাদের সকলের নয়নের মণি, জন গণ মনোনন্দিত মেয়র শ্রীনিবাস সাদেক আবদুল্লাহ। আমরা এখানে আরো আছেন আমাদের প্যানেল মেয়র, 19 নম্বরের একাধিকবার নির্বাচিত গাজী মইমুল হোসেন জিঠু ভাই। আরো মঞ্চে উপস্থিত আছে আমাদের সনাতন ধর্মী অবলম্বী নেতৃবৃন্দ, এবং সামনে মাতাজিরা এবং প্রভুরা, সকলকে আমার পক্ষ থেকে হরে কৃষ্ণ। আমি এখানে একটি কথাই বলবো, আপনারা জানেন এই যে আমার যে বয়োজ্যেষ্ঠ আমার নেতা একটি বক্তব্য দিয়েছেন যে আমরা আমাদেরকে সংখ্যালঘু মনে করি, কিন্তু আমার প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, আমরা কোনোদিনও সংখ্যালঘু নয়, আমরা এদেশের নাগরিক, এদেশের মুক্তিযুদ্ধে আমাদের অংশগ্রহণত্ব আছে, কাজীকাতি এদেশ আমার, এদেশের মাটি আমার, এদেশের সমাজ ব্যবস্থা সবকিছুর দায়ভার আমার। আমি আর একটি কথা বলতে চাই, আপনারা জানেন এই রথযাত্রাকে কেন্দ্র করে মা বোনেরা যে দড়ি টানতে যাবেন, আপনারা আপনাদের মূল্যবান স্বর্ণ অলঙ্কার মোবাইল সাবধানে রাখবেন, বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদের হাত ধরে রাখবেন, কেউ যেন স্বর্ণ অলঙ্কার হারিয়ে গেলে পাবেন, কিন্তু বাচ্চা যেন কোনো রকমের হারায় না। আর আমি আমার মেয়রের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমার মেয়র মহোদয় জনগণের উদ্দেশ্যে কিন্তু একটি বক্তব্য দিয়েছিলেন, তিনি কিন্তু আগামীতে ভোট চাবেন না, এই কথাটি কেন বলেছেন, তার বুকে রাস্তা আছে, আপনাদের উপরে আস্থা আছে, এই কারণেই কিন্তু তিনি বলেছিলেন আগামীতে যেন আমরা তার জন্য বিপুল পরিমাণে ভোট সংগ্রহ করে তাকে আবার পুনরায় এই সিটি কর্পোরেশনে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি। এবং আপনারা জানেন যে এই পদ্মা সেতু আমাদের দক্ষিণ বাংলায় যে আমাদের স্বপ্নের, আমাদের এটা কিন্তু এখন আর স্বপ্ন নেই, আমাদের বাস্তবে রূপান্তরিত করেছে এই এক পদ্মা সেতু রুচিরায় আমাদের দক্ষিণবঙ্গে যে কি পরিমাণে ডেভেলপ হবে তা আপনারা আগামীতে জানবেন। এবং আমাদের বরিশালের দক্ষিণ বাংলার অভিভাবক আমরা আব্দুল্লাহ সাহেব, তিনি কিন্তু তার একটি বক্তব্য বলেছেন যে আপনারা প্রধানমন্ত্রী অনেক দেখেছেন, অনেক পাবেন, কিন্তু এই রকমের জননেত্রী শেখ হাসিনার মতন উদার মনের কবি প্রধানমন্ত্রী কিন্তু আর আপনারা পাবেন না। এ কথাটি মনে রেখে আপনারা দক্ষিণ অঞ্চলের যে সংসদ সদস্য যেই যেখানে দাঁড়াক না কেন, নৌকার প্রতীক নিয়ে আমরা দল মত নির্বিশেষে সেই পক্ষে কাজ করে বিপুল ভোটে নির্বাচিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব, এই আমাদের অঙ্গীকার। আমরা রথযাত্রা উপলক্ষে এই সব কথা বলে এই কারণে আমাদের সমাবেশ আমাদের হিন্দু সনাতন ধর্মীদের একত্রিত করার এই একটি প্ল্যাটফর্ম। এখানে আপনারা সবাই একটি কথা মনে রাখবেন যে নৌকার প্রতীক নিয়ে আবার যদি সংসদ গঠন করে তাহলেই আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন কিন্তু আমাদের বাস্তবায়ন হয়। আপনারা ভুলে যাবেন না আমরা যে এখন একটু আরামায়াসে শান্তিতে আছি, এর কারণ কিন্তু একটাই, নৌকা মার্কার সরকার আছে বলেই আজকে কিন্তু আমরা এই আরামায়াসে স্বাচ্ছন্দ্যে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করতে পারছি। আমি সর্বশেষ সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক। অসংখ্য ধন্যবাদ শ্রী কিশোর কুমার দেব মহোদয়কে তার সুন্দর আলোচনা করার জন্য। এ পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি শ্রীমান সুরঞ্জিত দত্ত ঋতু মহোদয়কে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
জয় জগন্নাথ। আজকে সভা সম্মানিত সভাপতি আমাদের প্রিয় অভিভাবক শ্রী রাখাল চন্দ্র দে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি যার ধমনীতে বইছে জাতির পিতা বঙ্গবন্ধুর রক্ত, যার ধমনীতে বইছে কৃষককুলের নারায়ণমণি শহীদ আব্দুল রব সেনিয়ারের রক্ত, সেই বিপ্লবী পরিবারের গর্বিত সন্তান বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ। এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত মঞ্চ উপবিষ্ট সময়ের কারণে আমি আর কারোর নাম নিলাম না, সবার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রেখে আমি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানের যে সারা বাংলাদেশে 21 জন ট্রাস্টি নির্বাচন হয়, এই কি নির্বাচন করেন মাননীয় প্রধানমন্ত্রী, কাজেই সেই হিসাবে আমি আপনাদের দয়ায় আপনাদের কৃপায় আপনাদের আশীর্বাদে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই দক্ষিণাঞ্চলের অভিভাবক প্রিয় নেতা আমার নেতা যার নেতৃত্বে আমি এই পর্যন্ত এসেছি, আবুল আসলাম আবদুল্লাহর প্রতি যার আশীর্বাদে আমি এসেছি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের প্রতি আমি আপনাদের প্রতি প্রণাম জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই জানেন আমার এর আগে আমাদের বক্তাগণ বলেছেন যে এই সরকারের আমলে বিভিন্ন কায়দায় উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র দেশের একটি যোগাযোগ অবকাঠামো বা স্যাটেলাইট উৎক্ষেপণ সহ শুধুমাত্র এই বিষয়গুলো নয়, একদম ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্যন্ত মানব জাতির উন্নয়নের জন্য সেখানে সরকার কাজ করছে। 256টি প্রজেক্ট সারা বাংলাদেশে বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বিভিন্ন পর্যায়ে, যেগুলো সুবিধা মানুষ পাচ্ছে। গত পরশুদিন মাননীয় মেয়র মহোদয় উদ্বোধন করেছেন জনগণের উদ্দেশ্যে আপনাদের জন্য যেটাকে বলা হয়েছে বিজিএফ কার্ড এবং যেটাকে কৃষিবির মাধ্যমে খাদ্য বিতরণ, অর্থাৎ আপনারা এই যে বর্তমান সারা পৃথিবীতে আপনারা জানেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সারা পৃথিবীতে সমস্ত দেশে কিন্তু উদ্যোগগামী ইউরোপে আমেরিকার মতো রাষ্ট্রের মানুষরা প্রতিদিন বাজার করতে পারে না, সেখানে আমরা কিন্তু অত্যন্ত ভালো আছি। অর্থাৎ এটি ভালো আছি কার কারণে? মাননীয় প্রধানমন্ত্রীর যুগোপযোগী সিদ্ধান্তের কারণে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে এই যে একদম ক্ষুদ্র থেকে উন্নয়ন করছেন একদম নিচ থেকে, তার মধ্যে কিন্তু পড়ি আমরাও। আমাদের জন্য তিনি কি করেছেন? আমাদের জন্য সারা বাংলাদেশের 4,500 মন্দির নির্মাণ করে দিয়েছেন, প্রতিটি মন্দিরে 10 লক্ষ থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এখনো আমাদের এই যে মাননীয় মেয়র মহোদয়ের পাশে আমাদের পাশানময়ী কালীবাড়ি, আমাদের ধর্মরক্ষিণী কালীবাড়িতে 25 লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, সামনে রামকৃষ্ণ মিশন মন্দিরে 25 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এমনি ভাবে সারা বাংলাদেশের 4,500 মন্দিরকে নতুন রূপে সজ্জিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আজকে আপনারা লক্ষ্য করছেন আমাদের যে পর্যায় বৈষম্য ছিল বিএনপি জামাত জোট সরকারের আমলে, আমাদের ছেলে মেয়েদের শত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা যখন রিটার্নে পাশ করত ভাই ভাই গেলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হতো শুধুমাত্র হিন্দু নাম বলে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি নিয়োগে আমাদের কিন্তু সংখ্যানুপাতিকারের যোগ্যতা অনুযায়ী আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে, পদায়ন হচ্ছে এবং পদোন্নতি হচ্ছে। তারপর কিশোর কুচক্রী আমাদের মধ্যে এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য একের পর এক দুর্ঘটনা ঘটাবার প্রক্রিয়া করে যাচ্ছে আমরা লক্ষ্য করছি। গত দুর্গাপূজার সময় আমরা লক্ষ্য করেছি যে একটি চক্রান্ত করে সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া চলছে, এটি শুধু আমাদের দেশে নয় ভারতেও চলছে। ভারতেও যে এই কিছুদিন আগে একজন মহিলা যিনি একজন মহান ধর্ম প্রদর্শক মহানবী সম্পর্কে কটূক্তি করেছেন, আমি মহিলার প্রতি আমি ঘৃণা প্রদর্শন করি এবং আমি ধিক্কার জানাই, কারণ কোন ধার্মিক ব্যক্তি অন্য ধর্ম সম্পর্কে কখনো কটূক্তি বা মিথ্যাচার করতে পারে না। আমি যেহেতু সনাতন ধর্মী আমি মনে করি সনাতন ধর্ম হচ্ছে পরমত সহিষ্ণুতার ধর্ম, পরমতকে প্রাধান্য দেওয়া পরমতকে সম্মান দেওয়া আমার ধর্মে কথা বলা হয়েছে। কাজে তিনি একটি চক্রান্ত করছেন ওই দেশে, আবার আমাদের দেশেও কিন্তু ওই আজহারির মতো অনেক হুজুররা আছেন যারা মা দুর্গাকে বিবাহ করতে চায়। কাজে
ওই মাঝারিও যেরকম কুচক্রি ওই নূপুর সম্রাট একই কুচক্রি এই কুচক্রিদের কোনো কোনো বল নেই মত নেই তাদের কোনো বিচার নেই তারা শুধু দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কাজেই আমরা যেন সবাই সজাগ থাকি আমরা যেন বর্তমানে যে এইটা ফেসবুককে কেন্দ্র করে বিভিন্ন রকম ঘটনা ঘটছে আমরা সবাইকে উদার্ত আহ্বান জানাবো আপনারা কেউ ধর্মীয় সম্পর্কে কটূক্তি বা কোন ধরনের মন্তব্য করার ক্ষেত্রে কমেন্টস করার ক্ষেত্রে সজাগ সচেতন থাকবেন কারণ অনেক সময় কিন্তু ভাত খেতে পাতা হয় আপনাকে বিভিন্নভাবে প্রচনা দেওয়া হয় যে আপনি কি লেখেন সেটিকে আবার অন্যভাবে ডাইভার্ট করার জন্য এই জন্য আপনারা সজাগ থাকবেন আপনারা এই থেকে দূরে থাকবেন আজকের এই রথযাত্রা হচ্ছে রথ মানব দেহ রথ হচ্ছে মানব দেহ কেমন ভাবে মানব দেহ 206টি হাত দিয়ে তৈরি ঠিক তেমনি ভাবে 206টি কাঠ দিয়ে তৈরি হচ্ছে রথ এই মানব দেহকে করে আমি আমার ভগবানকে জগন্নাথকে বহন করে নিয়ে যাব ভগবান বহন গুণ্ডেচারুদ্দেশে যাচ্ছেন মানে তিনি ভক্তদের দর্শন করছেন তিনি আমাদের আশীর্বাদ করছেন দুঃখ মন্দশা দিচ্ছেন আমরা যেন ভগবানের সেই কৃপা লাভ করি আজকের এই রথযাত্রার মাধ্যমে আজকের ইনস্টন সারা পৃথিবী ময় যে জাগরণ তৈরি করেছে সনাতনের নতুন উন্মোচন এই উন্মোচনের যাত্রায় আমরাও সারথী আমরাও চাই সনাতন ধর্মের উন্নতি হোক মানুষ একত্রিত হোক সকল ধর্মের মত মানুষ মিলে আমরা দেশে ঐক্যের বন্ধনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একে অপরের সাথে সমমতের সাথে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গর্বিত বাংলাদেশ বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আমরা নির্মাণ করি এই আহ্বান রেখে আজকের মাননীয় প্রধান অতিথি বরিশাল শহরবাসীর জন্য যে অকাতর শ্রম দিয়ে যাচ্ছেন তার প্রতিদান আপনাদের কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু অসংখ্য ধন্যবাদ সুরঞ্জিত চট্টোপাধ্যায় মহোদয়কে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এবার যে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ ক্ষুদ্র উদ্যোগ পরিষদ বরিশাল মহানগর এর সাধারণ সম্পাদক শ্রী চঞ্চল দাস পাপ্পা মহোদয়কে সকলকে নমস্কার বললাম সুভদ্রা দেবী আজকের এই রথযাত্রা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি লেখা চন্দ্র দে মঞ্চে উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি এই দেশকে একটি অসাম্প্রদায়িক দেশে রূপান্তরিত করে গেছিলেন যিনি বলেছিলেন যে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মাথা উঁচু করে বসবাস করবে সেই নীতি সেই আদর্শের রাজনীতিতে যিনি বিশ্বাস করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার্মা জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি আজকের বরিশাল শিক্ষার পরিষদের মাননীয় মেয়র জননন্দিত মেয়র শ্রীনিবাদ সাদিক আব্দুল্লাহ মঞ্চে অনুষ্ঠিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে আজকের এই আমাদের হিন্দু সম্প্রদায় যার আমরা সাহিত্য ছায় যে মেয়র মহোদয় আমাদের দায়িত্ব নেওয়ার বার্ষিকতার পরিষদের আমরা পরিষদের হিন্দুরা অত্যন্ত একটি নিরাপদভাবে আমি পুজো অর্চনা করে যাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে মেয়র মহোদয় যেভাবে তার সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিয়েছেন এজন্য আমরা বরিশাল হিন্দু সম্প্রদায় এবং বরিশাল মহানগর পুজো অর্চনা পরিষদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের প্রাণ প্রিয় নেতা মাননীয় মেয়র শ্রীনিবাস সাদিক আব্দুল্লাহ ভাইকেও এবং তার সাথে সাথে বলতে চাই যে আজকে আমরা দেখেছি যে আমরা সারা বাংলাদেশের রাজনৈতিক এবং সাংবাদিক যে অসাংবাদিক অরাজকতা ছিল দুর্গা পূজার সময় যে আপনি অরাজকতা ছিল সারা বাংলাদেশে কিন্তু আমরা পরিসরের মানুষ একটি শান্তিপূর্ণভাবে পুজো অর্চনা করেছি আমাদের কোনো বাধা বিপত্তি হয়নি আমরা হিন্দুরা বরিশালে নিরাপদে আছি এই মাননীয় মেয়র মহোদয়ের উপস্থিতিতে তার দায়িত্বভারের আমলে আমরা হিন্দু সম্প্রদায় বরিশালে মাথা উঁচু করে বসবাস করি তিনি যেমন আমাদের পাশে সবসময় আমাদের সহযোগ করেন আমাদের রাস্তায় প্রশ্রয় দিয়ে রাখেন আমরা বলতে চাই আমরা বরিশাল মহানগর পুজো জীবন পরিষদ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আমার ধর্মপ্রাণ প্রিয় মা বোন ভাই বোন এবং আমার সহযোগী বন্ধুগণ আমরা এই নেতার পাশে থাকবো তিনি যেমন আমাদের সার্বিক সহযোগিতা করে বরিশালের হিন্দু সম্প্রদায়ের পাশে আছেন আমরাও আমরা অনেক লক্ষ্মীর সব সময় পাশে থাকে বরিশালের উন্নয়নের
করতে চাই, তার হাতকে শক্তিশালী করতে চাই, একটি মডেল পরিষদ চিন্তাভাবনা রূপান্তরিত করেছেন। এই ধারাবাহিকতা আমরা তার জন্য লক্ষ্য করতে চাই। আগামী নির্বাচনে আমরা আবারও তাকে পুনর্বার নির্বাচিত করে পরিষদ সিটি কর্পোরেশন উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। সকলকে পরিষদ মহানগর পুজোর পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের রথযাত্রা সফল হোক আমাদের মহানগর পুজোর পরিষদের পক্ষে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আসলে এত বক্তব্যের আজকে আপনাদের রথযাত্রা উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন করতে আসছি আমি, এখন রাজনৈতিক একটা বক্তব্য হয়ে গেছে। সবাই যে যার রাজনৈতিক, এখানে রাজনীতি করার জন্য আমরা আসিনি, এখানে আসছি আমরা আপনাদের আজকের অনুষ্ঠান। আমি তো মুসলমান, আমাকে দিয়ে তো আপনারা আজকে আপনাদের রথযাত্রা আজকে আমি উদ্বোধন করতেছি না। সবার আগে কি, সবার আগে আমি মানুষ, আপনারা মানুষ, মানব আমরা মানুষ হিসাবে, এবং হিন্দু ধর্ম তৈরি হয়েছে মানুষের জন্য, ধর্ম মানুষের জন্য তৈরি হয়েছে, ধর্মের জন্য কিন্তু মানুষ না। তো আমার নেত্রী আজকে এই দেশটা স্বাধীন করছেন কিন্তু এই দল মত নির্বিশেষে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে 71 সালে জাতির জনক এই দেশটাকে স্বাধীন করছেন। তারপর 75-এর 15ই আগস্ট আমার পরিবারের 6 জন ওই যে ভিত্তির উপরে দাঁড়িয়ে আজকে দেশটাকে আমরা স্বাধীন করছিলাম সেটাকে ধ্বংস করার জন্য কিন্তু আজকে 15ই আগস্টে জাতির জনককে হত্যা করা হয়েছে, সাথে আমার পরিবার। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে আমাদের দেশটাকে যে জায়গায় নিয়ে আসছেন, আজকে বরিশালে আমরা ধর্ম যার যার উৎসব সবার এই যে কথাগুলি আমরা বলি, আমাদের বরিশালে কিন্তু আমাদের এগুলি ফিলিংস নাই কোনো, আমরা কিন্তু দেখি না এগুলি। যদি আমরা চিন্তা করতাম যে হিন্দু বৌদ্ধ মুসলমান, আমাদের বরিশালে কিন্তু আমরা এগুলি ফিল করি না, আমরা কিন্তু একসাথেই ভাইয়ের মতোই সবাই চলতেছি, নাকি একটা সন্দেহ আছে? আমি আপনাদের যতদিন মেয়র হিসাবে আসি বরিশালের মানুষের সেবা করার জন্য আসছি, এখানে বরিশালের জনগণের সেবা করার জন্য আসছি, এখানে কিন্তু বলা নাই যে মুসলমানদের সেবা করার জন্য আসছি, তাদের সেবা করার জন্য আসছি, বরিশালের মানুষের সেবা করার জন্য আসছি, বরিশালের জনগণের পাশে থাকার জন্য আসছি। এই জনগণ যে কোনো ধর্মেরই হতে পারে। তো সর্বপ্রথম ওই যে আমার নেত্রী বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার, আমার ওই যে বললাম যে আমার পরিবারের 6 জন যে 15ই আগস্টে জীবন দিয়েছিলেন, ওই যে আমার জাতির জনক যে ভিত্তিরূপে দেশটাকে স্বাধীন করেছিলেন, তার কারণেই কিন্তু আমাদের 6 জনের জীবন দেওয়া হয়েছে, তার সাথে টোটাল 21 জন বঙ্গবন্ধুর সহ তার পরিবারের। তো সেই কথায় যাব না, আমরা ভাই ভাই একসাথে ভাই, আপনারা যে ধর্মেরই থাকেন আমরা একসাথে সবাই মিলেমিশে থাকবো আমাদের বরিশালে। আমার তো সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই, আমার আছে শুধু বরিশাল। আমরা যেভাবে চলি, বিগত দিনে যেভাবে চলে আসছি, ইনশাল্লাহ একটা লোকের জন্য আমাদের ওই যে মানব কাকু বললো যে দেশ ছাড়িয়া বরিশাল ছেড়ে চলে গেছে, আমি জানি না কেন চলে গেছে তারা, আমাদের বরিশালে সেই ধরনের আমি দেখি না সেই ধরনের কোনো প্রেক্ষাপট তৈরি হয়েছে। বরঞ্চ এই যে ইন্ডিয়ায় দেখেন নবীজির নিয়ে কথা বলাতে ওখানে মুসলমানদের উপরে যে অত্যাচার, মুসলমানদের যে অত্যাচার হইতেছে, এজন্য কি তার প্রভাব কি আমাদের বরিশালে আছে? আমার মনে হয় না সেই ধরনের কোনো প্রভাব বরিশালে আছে। যারা এই ধর্মকে সামনে নিয়ে, ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করতে চান, বা ধর্মকে পুঁজি করে যারা, ধর্ম হচ্ছে যে মানুষের জন্য, মানুষের ভালোভাবে বাঁচার জন্য হচ্ছে যে ধর্ম, আমাদের সঠিকভাবে চলার জন্য হচ্ছে ধর্ম, ধর্ম মানুষের প্রতি মানুষের বিদ্বেষের জন্য ধর্ম না। তো যে কারণে আমি বলবো আমরা যে ধর্মেরই থাকি আমরা সবার প্রথমে মানুষ, মানুষ হিসাবে আমাদের বাঁচতে হবে এবং মানুষ হিসাবে তৈরি হতে হবে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই গত প্রতিবারই আপনাদের রথযাত্রায়, আজকে আপনাদের এই রথযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমার আপনি বুঝতে পারতেছেন, আমার কথা বুঝতে পারতেছেন, আমি শারীরিক আমার শরীরটা বেশি ভালো না, আজকে যদি আমাদের ধর্মীয় আমাদের মুসলমান ধর্মের কোনো অনুষ্ঠানে তো তাহলে হয়তো আমি উঠে যাইতাম না।
যেহেতু আজকে আপনাদের প্রোগ্রাম সেহেতু কিন্তু উঠে আসছি, কারণ আমি না আসলে জিনিসটাকে অন্যরকম কোন দিকে যে দেখো আজকে রমজান মাসের জন্য নির্মাণ মহোদয় আসেনি, হিন্দুদের হিন্দু হিন্দু কথাটা বললে পরে আমার পিতা বলছে যে হিন্দু না সনাতন ধর্ম অবলম্বন হিন্দু বলা যাবে না। তো যাই হোক, আপনাদের সবাইকে আমি বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকের দিনে আমার পরিবার আমার পিতা আমার নেত্রী পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, আমার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, আমার পরিবার আলহাজ আবুল হাসান আবদুল্লাহ তার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, তথা বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই রথযাত্রা শুভ ঘোষণা করছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ জননন্দিত বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাদিক আব্দুল স্যারকে এবং আজকের এই সভার সম্মানিত সভাপতি শ্রী রাখাল চন্দ্রদেব মহোদয়, তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং আজকের এই রথযাত্রা মহোৎসবের উদ্বোধন ঘোষণা করবেন। আজকের এই সভার সমাপনী বক্তব্য রাখবেন আজকে সভার সভাপতি শ্রী রাখাল চন্দ্রদেব। ধন্যবাদ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের রথযাত্রা এখনো উদ্বোধন হবে তাই আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা তাকে ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আপনারা যারা মন্দিরের প্রধান ফটকে অর্থাৎ গেটে যারা অবস্থান করছেন আপনারা একটু জায়গা করে দিবেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, সামনে মহিলা মহিলা
अरे भाई हम पीछे थकें ভাই ওদিক গেলে অনেক দূরেই বেড়ে মানুষের কষ্টে তাও তো যাও তোরা যাও এ বাপা আমি যাই বলে তোমরা ওদিকে বললে তো আমার খালাই না থাকে না ভাই বলতেছি ভাই গেলেন তো